হাবড়ার বিভিন্ন স্কুলে প্রিয়দর্শিনী মল্লিক। বাবা জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে সমস্ত প্রশ্ন এড়িয়ে গেলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বিভিন্ন এলাকায় স্কুলে ঘুরে দেখলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। হাবড়া বিধানসভার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন তিনি, খতিয়ে দেখেন পরীক্ষার পরিকাঠামো। এদিন সকালে হাবড়া বাণীপুর বাণী নিকেতন কামিনী কুমার গার্লস স্কুল, হাবড়া মডেল হাই স্কুল সহ মোট পাঁচটি স্কুলে পরিদর্শন করেন তিনি। তিনি বলেন, সরকারি নির্দেশিকা সমস্ত কিছু মানা হচ্ছে কি না, মূলত সেই সমস্ত দিকগুলি খতিয়ে দেখলাম। এরপর আরও অন্যান্য জায়গায় অন্যান্য স্কুল পরিদর্শনে যাব। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিককে হাবড়া বিধানসভার বিধায়ক তথা তার বাবা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, এই প্রশ্ন কোর্ট পাড়াতে করলেই উত্তর পেয়ে যাবেন, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি তো এর আগের দিন গেছি, দমদম গেছি, বারাসাত গেছি, মধ্যমগ্রাম গেছি, ওগুলো অলরেডি কভার করেছি, সল্টলেকের বেশ কিছু অংশ কভার করেছি, আজ হাবড়াটা করছি। হাবড়ার পরে আরেকটু এগিয়ে গিয়ে নৈহাটি ব্যারাকপুর করার ইচ্ছে আছে যদি সময়কুলোয়, তারপর আবার আরেকদিন আরেকটা জেলায় যাব। আমরা আসলে দেখছি পরিকাঠামোটা ঠিক আছে কিনা, আমরা দেখছি যে সিসিটিভি রাইটলি ইনস্টলড কিনা, আমরা যা নোটিফিকেশান দিয়েছি সেই অনুযায়ী মেল ফিমেল রেশিওটা মেনটেন্ড হচ্ছে কিনা, যে স্কুলগুলোতে বোথ মেল ফিমেল সিট আছে সেগুলো চেক করছি, কোনো সিক ক্যান্ডিডেট আছে কিনা সেগুলো একটু দেখার চেষ্টা করছি, আর যা স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে কাউন্সিল এটাতে যথেষ্ট ভাবে নিজেকে ইকুইপ করেছে আর সেটার চেষ্টাও করছে, আর চালিয়েও যাব আমরা শেষ অবধি, পরীক্ষা শেষ অবধি আমরা এটা মেইনটেইন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বিভিন্ন এলাকায় স্কুলে ঘুরে দেখলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। হাবড়া বিধানসভার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন তিনি, খতিয়ে দেখেন পরীক্ষার পরিকাঠামো। এদিন সকালে হাবড়া বাণীপুর বাণী নিকেতন কামিনী কুমার গার্লস স্কুল, হাবড়া মডেল হাই স্কুল সহ মোট পাঁচটি স্কুলে পরিদর্শন করেন তিনি। তিনি বলেন, সরকারি নির্দেশিকা সমস্ত কিছু মানা হচ্ছে কি না, মূলত সেই সমস্ত দিকগুলি খতিয়ে দেখলাম। এরপর আরও অন্যান্য জায়গায় অন্যান্য স্কুল পরিদর্শনে যাব। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিককে হাবড়া বিধানসভার বিধায়ক তথা তার বাবা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, এই প্রশ্ন কোর্ট পাড়াতে করলেই উত্তর পেয়ে যাবেন, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি তো এর আগের দিন গেছি, দমদম গেছি, বারাসাত গেছি, মধ্যমগ্রাম গেছি, ওগুলো অলরেডি কভার করেছি, সল্টলেকের বেশ কিছু অংশ কভার করেছি, আজ হাবড়াটা করছি। হাবড়ার পরে আরেকটু এগিয়ে গিয়ে নৈহাটি ব্যারাকপুর করার ইচ্ছে আছে যদি সময়কুলোয়, তারপর আবার আরেকদিন আরেকটা জেলায় যাব। আমরা আসলে দেখছি পরিকাঠামোটা ঠিক আছে কিনা, আমরা দেখছি যে সিসিটিভি রাইটলি ইনস্টলড কিনা, আমরা যা নোটিফিকেশান দিয়েছি সেই অনুযায়ী মেল ফিমেল রেশিওটা মেনটেন্ড হচ্ছে কিনা, যে স্কুলগুলোতে বোথ মেল ফিমেল সিট আছে সেগুলো চেক করছি, কোনো সিক ক্যান্ডিডেট আছে কিনা সেগুলো একটু দেখার চেষ্টা করছি, আর যা স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে কাউন্সিল এটাতে যথেষ্ট ভাবে নিজেকে ইকুইপ করেছে আর সেটার চেষ্টাও করছে, আর চালিয়েও যাব আমরা শেষ অবধি, পরীক্ষার শেষ অবধি আমরা এটা মেনটেন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।